শিশু মেলার আবর্জনা এখনও পরিষ্কার হলো না, কবে হবে প্রশ্ন শহরের বাসিন্দাদের। এক মাস আগে ঘাটাল উৎসব ও শিশু মেলা শেষ হলেও মেলা চত্বর থেকে এখনও আবর্জনা পরিষ্কার হয়নি, তাই ক্ষুব্ধ শহরের বাসিন্দারা। তাঁরা বলেন বিষয়টি বারবার মেলা কমিটিকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মেলা চত্বর এখনও পরিষ্কার করে উঠতে পারেনি বলে অপ্রস্তুত বোধ করছে মেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর। তিনি বলেন মেলার মূল স্টেডিয়ামটি তড়িঘড়ি করে পরিষ্কার করে দেয়া হলেও স্টেডিয়ামের আশেপাশে এখনও কিছু আবর্জনা রয়ে গিয়েছে বলে শুনেছি। আমরা কয়েকদিনের মধ্যেই ওই সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করছি। প্রত্যেক বছর 16 জানুয়ারি থেকে 25শে জানুয়ারি ঘাটাল শহরে 16 নম্বর ওয়ার্ডে কুশপাতার শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল উৎসব শিশু মেলা অনুষ্ঠিত হয়। মূল মেলাটি স্টেডিয়ামে হলেও স্টেডিয়ামের প্রাচীরের বাইরে এবং কলেজের মহিলা হোস্টেলের পূর্ব দিকের মাঠেও প্রচুর খাবার ও বিকিকিনি স্টল বসে। ওই ওয়ার্ডের বাসিন্দারা বলেন মেলা প্রায় এক মাস আগে শেষ হয়ে গিয়েছে, কিন্তু মেলার চারিদিকে এখনও খাবারের প্লেট, থালা, গ্লাস, পলিথিন, বিভিন্ন মোড়কের আবর্জনার স্তূপাকার রয়েছে। সেগুলি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, একটু বাতাস দিলেই এলাকায় ছড়িয়ে পড়ছে। সেই সঙ্গে স্টলগুলি তৈরি করার জন্য যে সমস্ত খুঁটি পোঁতা হয়েছিল তার বড় বড় গর্তগুলি রয়ে গিয়েছে, ফলে ওই সমস্ত জায়গা দিয়ে চলাফেরার সময় একটু অন্যমনস্ক হলেই গর্তে পা পড়ে পা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভিডিওগুলি পাঠিয়েছেন পাপান ঘোষাল। সংবাদ পাঠে আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ। গর্তে পা ভিজে পড়ে যাচ্ছে, তুলে লো। বেশিরও গপ্ত আছে।